হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আবারও চলে এসেছি। চ্যালেঞ্জটা কি পোলাও, দেখিয়ে দি। বাসন্তী পোলাও আর চিকেন চিকেন কষা, কষা, আর তার সাথে আরো অনেক কিছু আছে, কিন্তু সেটা দেখে নাও। এটা আছে নান, এটা হচ্ছে তোমার ওই মশলা দিয়ে সবকিছু দিয়ে করা, যেটা হোমমেড। আর আরেকটা হচ্ছে পনির, এখানে আছে পনির, আছে পনিরটা মিক্স পনির আছে, আর তার সাথে আছে কিছুটা স্যালাড, আর জল তো আছে। জল তো তো থাকবে। আচ্ছা, তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করে ফেলি। তো যতদিন আছি যেন ভালো ভালো মন্দ মন্দ খেয়ে খেয়ে আছি, আছি। একটাই জীবন ভাই। তো চলো স্টার্ট করা যাক। তো জিতবে কে? তুই? হ্যাঁ, তুই তো জিতবি রে, আমি তো হেরে তো মনে যাবো। হচ্ছে আমিই জিতবো। হ্যাঁ, সবসময় তো তুই জিতিস না, আমি বসে থাকি তো তোর পাশে বসে। বেশি কথা নয়, কি খেতে হয়েছে, ভালো হয়েছে। লেবু চড়ে দিয়েছি না, আরো ভালো লাগছে। কালু জান্নাত, হাফ চলছে বল। তাতে খাচ্ছিস কেন আজকে? প্রচন্ড খিদে পেয়েছে। হেভি লাগে পোলাও, অনেকদিন পর পোলাওটা খেলাম বল ভাই। অনেকদিন মানে অনেকই দিন। আর কোনো কথা বলে যাচ্ছে না মুখ দিয়ে, সত্যি অসাধারণ হয়েছে। ঘুম করে করে করবি। নরম, হালকা মোটা, চিংড়ির উপরে আপনি রাখবেন। আজকে তো বোনলেস নয় না, আমার একটু হাড় পড়ছে মুখে। ভাই জানে সত্যি কথা বলতে গেলে, একটু আলু দিয়ে ভাতটাকে চটকে, মানে আমরা বাঙালিরা এরকম করে না চটকে মারলে খাওয়ালে খেলে মনে হয় না খাচ্ছি বল ভাই। হাত দিয়ে তো খেতে আলাদাই লাগে। স্বর্গ, জাস্ট স্বর্গ মানে তোমাদের ভিডিও লাগছে না? অত লাগবে না, হালকা ঝাল আমার লাগছে। খাটটা অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে, জোগাড় করতে করতে সবকিছু হয়ে যায় না।
মজার গল্প খেতে খেতে মনে পড়লো। কি বলতো ভাই? কি? ছোটবেলায় আমার দাদা মামা বাড়িতে গেছিল, আমার বাবা আমরা সবাই মামা বাড়ি, ভাই হয়নি, ভাই আমার থেকে অনেকটাই ছোট। তখন কি হয়েছে, দাদা ভোটকেদা কি করেছে, বাবা একটা মানে আমাদের বর্ধমানে মামার বাড়ি, একটা হাঁড়িতে ল্যাংচা আর একটা হাঁড়িতে রস। এবার কি হয়েছে বলতো, দাদা কি করেছে, মিষ্টির হাঁড়িটা দেখে না প্রচণ্ড লোভ হয়েছে, প্রচণ্ড বেশি। তখন আমি খুব ছোট, তখন আমার কত 5-6 বছর বয়স, মানে গল্পটাই পরে শুনেছি, মানে তখন মানে এমনি দেখেছিলাম বাট অতটা জানতাম না ডিটেলসটা। দিয়ে কি করেছে ভোটকেদা, ওই আমাদের মানে মামা বাড়িতে তো অনেক গরু ছিল, গোয়াল ঘর ছিল। এবার কি করেছে দাদা, কি করছে, এক হাঁড়ি ল্যাংচাটা আর এক হাঁড়ি রসগোল্লা নিয়ে গিয়ে গোয়াল ঘরে চলে গেছে। সবাই দুপুর হয়ে গেছে, সবাইকে দুপুর খাওয়ার পাতে মিষ্টি দেবে, খাওয়ার পরে শেষ পাতে মিষ্টি আর খুঁজে পায় না। এবার তখন সবাই বলছে মিষ্টিটা কোথায় গেল, মিষ্টিটা কোথায় গেল, আর মিষ্টিও খুঁজে পাচ্ছে না, আর মিসিং হচ্ছে আমার দাদা মেজদা, খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মামার মেজ ছেলে। দিয়ে সেদিনকারে খুঁজেই পাওয়া গেল না, সবার কান্নাকাটি পড়ে গেল, খুঁজে পাওয়া গেল না। দিয়ে অত থানা পুলিশ অতটা তো ওখানে একটু কম ছিল তখনকার, অনেক দিনের আগেকারের কথা বলছি, তখন ছোটো আমি তখন। দিয়ে ভাবছে হয়তো কারো ঘরে লুকিয়ে ঠুকেছে, কারণ আমার দাদার একটু বদমাইশ ছিল। ওই তখন না ভিডিও টিডিও হতো, ভিডিও টিডিও দেখার জন্য মানে এর বাড়ি ওর বাড়ি চলে যেত। তো সবাই ভেবে তো এরকমই কিছু একটা হবে, আমি যে শোনা গল্প কিন্তু এটা আমার, কিন্তু এটা সত্যি ঘটনা। যাই, দিয়ে তখন দাদা কি করেছে, হয়েছে তো ওরকম সবাই কোথাও না কোথাও গেছে, বা আমাদের পাশে দিদার বাড়ি, ছোটো দিদার বাড়ি ছিল, তো ভেবেছিল ওখানেই হয়তো আছে, সব বাচ্চাদের সাথে ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। অতটা রাতেবেলা খোঁজ করেছে কি কি, কারণ তো অতটা আর কেউ ইয়ে করে, কারণ দাদা ওরকম করতো প্রায় সময়, এর বাড়ি ওর বাড়ি ঘুমিয়ে পড়তো, মানে গ্রামে তো সবাই সবার খুব ক্লোজ হয়, এখানে যেরকম কেউ কারোর কথা দেখে না এ করে ওটা কিন্তু নয়, ওখানে কিন্তু সবাই কে বাড়িতে কেউ এলে বা কিছু খুব মানে একটা আত্মীয়তা বোধ সবার মধ্যে খুব বেশি, কারোর বাড়ির আত্মীয় কোন টাকার বাড়িতে কে খাচ্ছে কেউ বোঝা যায় না। আর আমাদের আশেপাশে সব আত্মীয়রা ছিল, ছোটো দিদা আমরা সবাই, আমার দিদার বোন ঠোন। এবার তখন কি হয়েছে, পরের দিন সকালবেলায় আর মামি ভোরবেলায় গরু দুধ মানে দোয়াতে যেত, আর মামি যখন দুধ দোয়াতে গেছে দেখছে কেউ একটা মানে ওখানেটা মানে উল্টে পড়ে আছে, তার মধ্যে একটা বস্তার মধ্যে। এবার বস্তার মধ্যে দেখে অটোমেটিকলি সবাই ভয় লাগবে, কি হলো মানে কি কি, দেখছে দুটো হাঁড়ি পড়ে আছে, দুটো হাঁড়ি মানে হচ্ছে সেই হাঁড়ি দুটো যেটা আমার বাবা মিষ্টি নিয়ে গেছিলো, আর ওই ল্যাংচা হাঁড়ি আর রসগোল্লার হাঁড়ি, আর আমার দাদা খেয়ে ওখানে নাক ডেকে ঘুমাচ্ছে, এই হলো ব্যাপার। পরে শুনেছি ওখানে ভাই মানে বমি করেও ছড়ানো ছিল, মানে খাওয়ার সময় বলছে হয়তো ঘৃণা হবে তোমাদের, বাট এটা সত্যি হয়েছিল, মানে এটা একটা শুনে মানে মানে খেতে, আমাদের পরিবারে সবাই এত খেতে ভালোবাসে, অসাধারণ মানে খাবার। গরম মাংস কষানো আছে, তো আমরাও এটা খাই বল ভাই, গরম মাংস কষানো আছে খেয়ে নি, মানে আমাদের এখন খাচ্ছি না কেন বেশি, কারণ আমরা যখন রান্না করি তখনই ওরা অলরেডি ও টেস্ট করার জন্য, আমি ভাই দেখতো নুন ফুন ঠিক আছে নাকি, ও খেয়ে নিয়েছিল। তো তোমার সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম, তোমার কেমন কেমন ঘটনা শুনে লাগলো মজা বলো, হ্যাঁ কমেন্টে জানাও। সবারই জীবনে একটা করে ছোট ছোট ইনসিডেন্ট থাকেই, মজা তো ছোটবেলায় অনেক ইনসিডেন্ট থাকে, আমার জীবনে অনেক আছে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো সত্যি ঘটনাটা মনে পড়ে গেল যে খেতে খেতে মানে আমাদের খাওয়া দেখে। আর একটা জিনিস, তোমাকে ভিডিওটা দেখো আমাদের অনেক ভিউ হয়, তুমি লাইক কেন করো না, আমাদের একটু ভালো লাগে না দেখতে, দেখে কেন তাহলে, দেখে কেন না, দেখতে ভালো লাগে লাইক করতে, মানে তোমাদের কি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই কমেন্টে বলো কি, একটাই তো লাইক প্লিজ করে দাও, কারণ তোমাদের সাপোর্ট সত্যিই দরকার আমাদের, নতুন নতুন করে ভিডিওগুলো করতে আরো বেশি ইচ্ছা করবে। ওরকম করিস না, অবশ্যই তোমার দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভালো না লাগলে তোমার, ভালো না লাগলে তোমার কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কারণ তোমরা কমেন্ট করছো না তো বুঝতে পারছি না যে সত্যি তোমার ভালো লাগছে কি খারাপ লাগছে, কারণ জানি আজকে মানে বেশি মাংস, অনেকটা মাংস, বহুত মাংস আজকে। একজন কি বলছে, দিদি আমরা গোটা মুরগি চ্যালেঞ্জ করবো, গোটা মুরগি, আমি বললাম করতে পারি একটাই শর্ত, সেদিন তুই সকাল থেকে কিছু খাবি না বল, আর রান্না করলে তো মাংস চাস, কষানোর সময় তুই চাস, তাহলে সেদিনকে তো কিচ্ছু খাবি না, দুপুরবেলা তোকে খাওয়াবো গোটা মুরগি আর ভাত, ঠিক আছে। আপনি পনির খান খাই না, ওই পনিরটা ফেভারিট নয়, তুমি অল্প করে নিয়েছি আজকে, তো কী হয়েছে ব্যাপারটা, আমি তো রাস্তা খেতে পারি না,
আমি তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। হুম, এখনই বাজে 11টা প্রায়, বাসে যাই। আর তারপরে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিই। প্রবলেমটা হচ্ছে ওখানে রাত হয়ে গেছে, রান্না করতে হতো, রান্না করতে করতে অনেকগুলো রান্না করতে হয়েছে, রুটি করতে হয়েছে, আবার নান করেছি, চিকেন কষা করেছি, পোলাও করেছি, মিক্স পনির করেছি, তো একটু দেরি হয়ে গেল। আমার একটা কাকু আছে, ভীষণ হাসে, বলে এই তোমার শুটিং আরম্ভ হবে, এবার মানে প্রচন্ড হাসে। শুটিং আমার দেখো একটা দুটো আর আছে, গ্রেভি আমাদের সপ্তাহে হয়। আর আমি আর ভাই মাছ অত পছন্দ করি না, প্রচন্ড চিকেন খাই। তো বন্ধুরা, আমার খাওয়া শেষ হয়ে এসছে, দিদির এখন হয়নি, দিদির এখন অনেক দেরি আছে, আর দিদি আস্তে আস্তে খাক, আমি হাতটা ধুয়ে আসবো, বসবো, তারপর তবে একটু খচাবো। দেখো যে রান্না করে সে বেশি খেতে পারে না, সেটা তোমরাও জানো। ও তাই নাকি? ও যে কাজ করে সেও বেশি খেতে পারে না, হয়তো তোমার রান্না করে করে হাঁপিয়ে গেছি। আমি বলতে কাজ করে করে হাঁপিয়ে গেছি। রুটির মধ্যে মটর, তার সঙ্গে পেঁয়াজ, সরি নানের মধ্যে চুমো। তাহলে আজকে আবার আমি জিতলাম, হতাহে হতাহে হতাহে। তো আমি একটু শেষ করে নিই, তুমি খাওয়া শেষ, ওরও শেষ, আমারও শেষ প্রায়, মন্দিরটা একটু আছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বলে দিচ্ছি, আর বেল আইকনটা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের মতো এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা।